নমস্কার সবাইকে, প্রদীপ শর্মা ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো সকাল সকাল চলে এসেছি আমি কলেজে, আর এটা হচ্ছে কলেজের যে মেন অফিসটা আছে না, তো সেখান থেকে আমি ভিডিওটা শ্যুট করছি। পেছনে আছে, আমি নিশ্চয়ই দেখাবো, এই দেখুন। তো এই পাশে আমি এসেছিলাম আমার স্বামী বিবেকানন্দ একটা স্কলারশিপের ব্যাপারে, তো সেই ধরুন আমি এসেছিলাম। তো এখন দেখছি পুরো কলেজটাই ফাঁকা, শুধু আমি আছি আর কেউ নেই। তো একা একা বোরিং হচ্ছিলাম, তো ভাবলাম চলুন ভিডিওটা শ্যুট করি। তো এখন বসে আছি, দেখুন পুরো ফাঁকা। আমি এখানে যে জানলাটা দেখতে পাচ্ছেন, এখানে আমি জিজ্ঞাসা করবো, বাট এখনও কেউ আসেনি, শুধু গেটম্যান দুটো দাঁড়িয়ে আছে। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, আজকে জানেন তো আমার ভিডিওটা শ্যুট হতোই না, তা কোনোরকম আমি শ্যুট করেছি। এখন আছি আমি লেবুতলায়, সেই লেবুতলায় পাশে কালী পুজো হচ্ছে এবং সেই ধরুন এখানে গান বাজছে। তো এখন আমি বাড়িতে যাবো, চা খেতে হবে, পুরোটা দিন হতোই না, তা কোনোরকম ভাবলাম যে ভিডিও তো শ্যুট করতেই হবে। তো আজকে চাঁদটা সত্যি খুব সুন্দর লাগছে, পূর্ণিমা আছে হয়তো, আমি জানি না সঠিক, বাট সত্যি খুব সুন্দর লাগছে, পুরো আলোয় আলোকিত। তো এখন যাব আমার একটা বুনুর, আমার যে কাকি আছে কাকির ভাইয়ের মেয়ের জন্মদিনে যাব, আমি মা বাবা, তো ওখানেই যাব। আর প্রায় বাড়িতে চলে এসেছি, যে এটা হচ্ছে আমার বাড়ি, দেখুন সত্যি অসাধারণ লাগছে আজকে চাঁদটা। কিন্তু হঠাৎ করে আমার মনে পড়লো আমার না একটা ভিডিও আপলোড করা হয়নি। তো এই অন্ধকারের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, ওই যে দূরে আপনি লাইট দেখতে পাচ্ছেন না, এদিকটা না ওদিকটা, আমি নিশ্চয়ই দেখাবো। এদিকটা হচ্ছে এই বাড়ি থেকে আমি নেটটা নিচ্ছি, এই যে আজকে চাঁদটা সত্যি খুব অপূর্ব, এই যে দূরে লাইটটা আছে না ওখানে আমি যাবো। তো চলুন যাওয়া যাক। এই যে আমি চলে এসেছি, গান বাজছে বিশাল জোরে, তার মধ্যে আমি ভিডিওটা বানাচ্ছি। তো মা বাবা তো প্রথমেই চলে গেছে, বাট আমি একটুখানি লেট হয়ে গেছে, আমার দুটো বন্ধু এসেছিলো তাদের সাথে একটু কথা বলছিলাম, তো সে ধরুন লেট হয়ে গেছে। আর এখানে কিছু বাচ্চা কাচ্চা আছে, নিশ্চয়ই দেখতে পারবেন। তো চলুন একটু ভিতরে যাওয়া যাক। তো এই দেখুন, এদিকে সব বক্স নিয়ে সবাই মাতামাতি, কে কী গান বাজাবে। তো চলে এসেছি আমি, আর মা বাবা কোথায় কোথায়, এই যে হচ্ছে মা বাবা এখানে, আর এটা হচ্ছে মোনাদা, জল ভরছে, এই যে বাবা দাঁড়িয়ে আছে। তো এখনই খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে, যতটা বলবো ততটাই কম হয়ে যাবে, যেহেতু সেই বিকেলে খেয়েছিলাম, সেই ধরুন আর খাওয়াই হয়নি, ভিডিও আপলোড করিনি, ওইটা করিনি, তো খাওয়াই হয়নি। তো চলুন খেয়ে একদম বাড়ি থেকে কথা বলছি, কেমন চলুন। তো বন্ধুরা ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করে, এবং এখন বাজছিল 1:40, তো অর্ধেক রাতের বেশি হয়ে গেছে। তো আমার ভিডিও শ্যুট এখনই কমপ্লিট হলো, এখন সেগুলো এডিট করবো এবং তারপরে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগস ভিডিওটা অতটাও আমি ইন্টারেস্টিং করতে পারিনি আমি জানি, কিন্তু তবুও প্রত্যেক দিন যেহেতু আপলোড করি, তো প্রত্যেক দিন রেগুলারলি যে একটা নিয়ম সেটা আমি কন্টিনিউ রাখতে চাই, তো সেই জন্য আমি করেছি। তো এটা হচ্ছে কথা। তো আজকে ভিডিও অন্যরকম হয়েছে, অনেকটা আনরোম্যান্টিক এবং রোম্যান্টিক যেটা বলতে পারেন সেটাই হয়েছে। তো আজকের মতো এগুলো শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আর হাসি খুশি থাকাটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস। যেই স্বপ্নটার দিকে আপনি এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যান, আমার আপনার পাশে এবং আমার পাশে আপনিও আছেন এবং আপনার পাশে আমিও আছি। বাই বাই, ভালো থাকবেন, নমস্কার।